শুভ সকাল বন্ধুরা আজ সোমবার আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমার ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ যদি ভালো লাগে তাও জানাবেন খারাপ লাগলেও জানাবেন এখন বাজে ছটা আমি একটু আপনাদের গুড মর্নিং দেওয়ার জন্য বেরিয়েছি এই আমাদের পুকুর জল একদম শুকিয়ে গেছিলো একদম অল্প ছিল শ্যালো মেশিন এই যে এই ঘরটার মধ্যে শ্যালো মেশিন দিয়ে এই এই এইটুকু জল দেওয়া হয়েছে এই যে ঘাট ঠাকুর দুর্গা ঠাকুর বিসর্জনের জন্য এই 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 স্লাব দুটো করা হয়েছে পাখিরা উঠছে বেশিরভাগ দেখা যাচ্ছে কাক আওয়াজও আপনারা শুনতে পাচ্ছেন সবাই ঘুমিয়ে আছে মৌসুমীর ঘনার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত আপনারা কেমন আছেন আমি বেশ ভালোই আছি আমার ব্লগগুলো কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ এই দেখুন শিউলি ফুল অল্প অল্প ফুটে আছে ঠান্ডা ঠান্ডা পড়েছে সকাল হচ্ছে যে বিয়ে বাড়ি সেই প্যান্ডেল দেখুন খোলা হয়ে গেছে বাসগুলো আছে দেখলেই মনটা কেমন খারাপ হয়ে যায় সেদিনের বিয়ের মেহেন্দির ছবি সমস্ত দিয়েছি কিন্তু বউ ভাতের ছবিটা দিতে পারিনি আজ সমস্ত কাজকর্ম সেরে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে হবে কারণ কোনে যাত্রী আছে বাড়িতে প্রচুর গাছপালা তো তাই পাতার বৃন্দাবন এবার সকালে উঠে আজকে হেল্পিং হ্যান্ড দেখি আসছে না তাই নেমে পড়লাম কাপড় গুঁজে উঠোন ঝাড় দিতে ছটার সময় উঠোন ঝাড় দিয়ে ফেলছি আমি আমার হাজব্যান্ড তাই একটু তুলে ধরেছে দেখুন আমার পাঁচ কাটা জায়গা ঘর বাড়ি মিলে সমস্ত এপাশ ওপাস মাঝখানে ঘরটা আর দুপাশে জায়গা আছে পুরো ঝাঁটা এরকম লাঠি দেওয়া ঝাঁটা এনে দিয়েছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দিই এমনি নিচে হলে কষ্ট হয় তারপরে ডাস্ট অ্যালার্জি আছে তার জন্য ঝাড় দেওয়া হয়ে গেল এবার মুখটুক ধুয়ে চা খেয়ে নেবো চা খাওয়া কমপ্লিট টিফিন খাওয়া কমপ্লিট ওষুধপত্র খাওয়া কমপ্লিট এবার দুপুরে কি রান্না হবে তাড়াতাড়ি সেরে ফেলবো। এবারে চললাম কোনো যাত্রী হুগলিতে বাস ছেড়ে দিয়েছে খুব সুন্দর বাস হয়েছে সত্তর জন যাচ্ছি আমরা খুব জোরে জোরে গান বাজছে ঘাটা দেওয়া গেল না গানের তালে তালে সবাই কি সুন্দর নাচছে দেখুন নাচতে নাচতে গেছি তো পথের কষ্টটা লাঘব হয়ে গেছে বুঝতেই পারিনি কখন সাড়ে এগারোটা বারোটা বেজে গেছে এবার দেখুন মেয়েরা উঠে এসেছে ছেলেরা বসেছে মেয়েরা সবাই মিলে নাচছে গানগুলো খুব সুন্দর চলছিল কিন্তু দেয়া গেল না গানগুলো স্কিপ করে দিয়েছি গানগুলো থাকলে আর একটু সুন্দর লাগতো এবার লুঙ্গি ডান্স গাজুন গান হচ্ছে শাহরুখ খানের লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স সেই গান গানটা খুব সুন্দর তার তালে তালে সুন্দর নাচ করছিল ওরা যাওয়ার পথে রাস্তাঘাটের দোকান শপিং মল তার কিছু ছবি তুলে নিয়েছি আপনাদের দেখাবার জন্য কোনখান দিয়ে যাচ্ছি আমরা বালি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এই দক্ষিণেশ্বরের গঙ্গা বসে মা মায়ের মন্দির এই আমরা পৌঁছে গেছি তখন বাজে বারোটা রাত কেউ নেই পাড়ার সবাই আত্মীয় স্বজন খেয়ে শুয়ে পড়েছে আমরা এই প্রথম তত্ত্ব নিয়ে ভিতরে প্রবেশ করছি এটাই যে আমার হাতে তত্ত্ব একটা দেখালাম ওই আগে ও যা আরেকজন যাচ্ছে তত্ত্ব নিয়ে অনেকটা সরু গুলির মতো দিয়ে ভিতরে যেতে হবে এই যে ভিতরে এসে উঠোনে প্যান্ডেল করেছে এখানে উঠোন থেকে ডান দিকে সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম উপরে ওঠার পরে ছাদের উপরে প্যান্ডেল করেছে মানে কোণে বসার বউ বসার ছাদে চলে এসেছি এই সবাই আস্তে আস্তে উপরে আসছে এই যে কফি পকোড়া ফুচকা তিন রকম আইটেম ছিল অত রাতে কি আর খাওয়া যায় কিছুই খাওয়া হলো না এবার ঘুরে ঘুরে চারদিকটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এই উপরে চলে এসেছি জামাই মেয়ে দেখুন সুন্দর দাঁড়িয়ে হ্যাঁ দাঁড়াতে বললাম একটু ভিডিও করবো বলে ওরা দাঁড়িয়ে আছে একটু ভিডিও করে নিলাম দেখুন নিজের মনে খুব সুন্দর আলাপ করে চলেছে এটা হচ্ছে ফেসবুকে আলাপ পরিচয় জামাই মেয়ের সেখান থেকেই শুভ পরিণয় এখানে তত্ত্বগুলো সব সাজিয়ে রাখলাম সবাই মিলে একটা একটা করে হাতে করে এনে এবার চারিদিকটা দেখুন ওকে কিন্তু বিয়ের দিনের থেকে আজকে বেশি ভালো লাগছে দারুণ করে সাজিয়েছে খুব ভালো লাগছে দেখতে অনেকগুলো তত্ত্ব এসেছে পনেরো কুড়িটার বেশি ছাড়া কম না আর ও তো আর জায়গায় নেই ও ঘুরে ঘুরে সবার সঙ্গে ফটো তুলে বেড়াচ্ছে আর আমি আপনাদের ডেকোরেশনটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে উপরে আসার পর রস না ফ্রুটি দিলো সেটা খেলাম এবার দেখুন ফুলসজ্জার যে ঘর খাট সাজিয়েছে সুন্দর করে ঘরে অনেক ফার্নিচার খাট আলমারি শোকেস ড্রেসিং টেবিল আর অনেক কিছু দিয়েছে তারপরে আর দেরি না করে সবাই খাবার জায়গায় চলে এলাম কারণ রাত বারোটা বাজে আর কখন খাওয়া দাওয়া হবে সত্তর জন লোক একবারে তো হবে না তাই খেয়ে দিয়ে নিলাম এবার বাড়ি ফেরার পালা বাড়ির দিকে রওনা দিয়েছি আমরা ফিরতে ফিরতে আমাদের ভোর হয়ে গেছে বাড়িতে আগের দিন সন্ধেবেলায় ছটা সাড়ে ছটায় বাস ছেড়েছে রাত বারোটায় পৌঁছেছি আমাকে দেখাতে ভুলে গেছিলাম শেষের দিকে আমি আর আমার হাজব্যান্ড এই যে মাঝখানটায় বসে আছি তাই একটু তুলে দিলাম দেখুন আমার সাজটা কেমন হয়েছিল ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন প্লিজ সারা রাত বাস চলেছে ভোরে সাড়ে পাঁচটার সময় আমরা আমাদের আর শহরে পৌঁছে গেছি এখানে আমাদের শহরের নানান রকম যে আমাদের কলেজ বিডিও অফিস তারপরে ব্যাংক আর হচ্ছে গান্ধী সেন্টেনারি যেখানে বিএড ট্রেনিং হয় সব কিছুর ছবিগুলো একটু জানলা দিয়ে আপনাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি দেখুন এই যে আমার কলেজ আমি পড়েছি আমার হাজব্যান্ড পড়েছে আমার মেয়ে পড়েছে আমার দাদা দিদি সবাই সবাই একই কলেজে পড়াশোনা করেছি দেখুন পুরনো স্মৃতি এটা হাবড়া চৈতন্য কলেজ কমার্স আর আগেরটা দেখালাম হাবড়া চৈতন্য কলেজ সায়েন্স এই যে বিডিও অফিস এই প্রায় পৌঁছে গেছি বাড়ির সামনাসামনি চলে এসেছি আর একটু পরেই বাস থেকে নেমে পড়ব নেমে আপনাদের বাসের ছবিটা সুন্দর করে দেখাবো দেখুন ভোরবেলা অত সুন্দর লাগছে না পরিবেশটা একদম নিস্তব্ধ সূর্যও ওঠেনি তখনও বড় বড় গাছ দোকান পশার সব বন্ধ করা আছে এই যে বাঁশের বাঁশ বিক্রি হচ্ছে লম্বা লম্বা করে টানিয়ে রেখেছে আর বাঁশের চালি বিক্রি হচ্ছে এই দেখুন সবে দোকান খুলেছে এখনো লাইট জ্বলছে দোকানে একজন ভদ্রলোক চা খাচ্ছেন খুব ভোর তো লোকজন কোথাও নেই এই দেখুন রাস্তাঘাট একদম শূন্য ওই ক্যামেরাম্যান যে ছিল সে নেমে চলে গেল বাড়িতে দুটো শালি দেখা গেল সকালবেলা আর কি বলবো আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেব তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটি নতুন ব্লগ নিয়ে আমি পরের এপিসোডে ফিরে আসব তাহলে আজকের মতো টাটা এই যে আমাদের বাস এই বাসে করে আমরা গিয়েছিলাম এই যেমন বালির বাড়ির গলিতে ঢুকে পড়েছি যে পুকুর বড় যে পুকুর পাড় দিয়ে হাঁটছি রাস্তা দিয়ে ওই যে আমার হাজব্যান্ড যাচ্ছে আগে তাহলে বন্ধুরা আজকের মতো টাটা ভালো থাকবেন